দলটাই পুরোপুরি মনমতো হয়নি খোদ ফ্রাঞ্চাইজি কর্ণধারে। লটারি ভাগ্যে হাত ফসকে বেরিয়ে গেছেন বেশ কিছু পছন্দের খেলোয়াড়, এমনকি যাকে আইকন খেলোয়াড় ধরে প্লেয়ার্স ড্রাফটে দর সাজানো ওই সাকিব আল হাসানকেও হারাতে হয়েছে রংপুর রাইডার্সের কাছে। তবু আসর মাতাবে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, এমনটাই বিশ্বাস দলটির কর্ণধার নাফিসা কামালের। অঙ্কন তাহসিনের রিপোর্ট। বিপিএল এর প্রথম দুই আসরে শিরোপাধারী দলটির অধিপতিকে এবারের আসরেও ক্যাপ্টেন হিসেবে পেতে কে না চাইবে? টাইগার ক্যাপ্টেন ম্যাশকে আইকন প্লেয়ার হিসেবে পেয়ে তবুও কেন নাখোশ কুমিল্লা ভিক্টোরিয়ান্স? সাকিবের জায়গায় মাশরাফি এসে গেছে, পেসার এসে গেছে, ওখানে এখন আমাদের একটা ল্যাপস আছে মনে হয়। মানে আমরা ধরেন যদি সাকিব কেন আগাতে থাকি বা কোনো একটা অলরাউন্ডার নিয়ে আগাচ্ছিলাম, আমরা ওখানে মাশরাফি এসে গেছে বা টিম কম্বিনেশন, মানে অন দ্য স্পট কম্বিনেশন অনুযায়ী আমাদের সাকিবের প্রয়োজন এসে গেছিল। সাকিবকে আইকন হিসেবে ধরে নিয়েই প্লেয়ার্স ড্রাফটে পুরো দল সাজিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, তাই রয়ে গেছে বেশ কিছু জায়গায় অভাব। সাথে ভাগ্য সহায় না থাকায় হাত থেকে ফসকে গেছে টার্গেট করা কয়েকজন টাইগার, সেই অভাব পূরণে উড়িয়ে আনা হবে নতুন কোন বিদেশি প্লেয়ার, চলছে যাচাই বাছাই। ভাগ্য কারণ হোক বা যে কোনো কারণে হোক, আমাদের পক্ষে ছিল না লটারি, মানে আমরা কল পাইনি ভালো। এখন মাশরাফি আসাতে আমাদের একটা ল্যাপস এসে গেছে, যেটা আমরা এখন বাইরে থেকে প্লেয়ার নিয়ে আমরা ওইটা ইনশাল্লাহ পূরণ করব। ভালো কম্বিনেশন তৈরিতে কিছুটা ফারাক রয়ে গেছে ঠিকই, তবু দলটি নিয়ে দারুণ আশাবাদী নাফিসা। সুনীল নারায়ণের দিকে চেয়ে আছেন অনেক ভরসা নিয়ে, সাথে শোয়েব মালিক, শেজাদ, রাসেল আর লোকাল হিরো মাশরাফি তো আছেনই, এমনকি আরিফুল, আবু হায়দার, রনি, কামরুল রাব্বির মতো উদীয়মানদের মাঝেও ফ্র্যাঞ্চাইজিটি খুঁজতে চায় নতুন বিপিএল স্টার। সুনীল নারায়ণ একটা বিরাট শক্তি আমাদের জন্য, এছাড়া শোয়েব ভালো ফর্মে আছে, এখন টপ ফর্মে আছে, শোয়েবকে নিয়ে আমাদের চিন্তা আছে। শেজাদও বাংলাদেশে সবসময় ভালো খেলছে, বিপিএলে ভালো খেলে গেছে সে। আর আপনার মার্লন স্যামুয়েলস আছে, আর অ্যান্ড্রু রাসেলকে যে কয়েকদিনের জন্য পাই এল বিএন অ্যাসেট। সিরিয়াসলি আমি খুবই এক্সাইটেড ওদেরকে নিয়ে, এই ইয়াং ছেলেদেরকে নিয়ে আমি খুবই এক্সাইটেড, আমি ভেরি শিওর যে এখান থেকে একজন না একজন বের হয়ে আসবে। পাকিস্তানি লেজেন্ড ওয়াসিম আকরাম থাকবেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সাথে, সঙ্গে ম্যানেজমেন্টের দায়িত্বটা পাচ্ছেন আইপিএলে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সে কাজ করা পরীক্ষিতরা। অ্যাকচুয়ালি আমাদের ওয়াসিম আকরাম আসছেন তো অবশ্যই মেন্টর হিসেবে উনি যেটা থাকবেন, উনি গেস্ট হিসেবেও আসবেন, আমার আব্বার গেস্ট উনি, বাবার গেস্ট উনি। তাছাড়া উনি তো টিমকে ইন্সপায়ার করার জন্য মোটিভেশনাল যা করার দরকার উনি করবেন। তাছাড়া কেকেআর থেকে আমাদের কেকেআর যে পারফরমেন্স অ্যান্ড স্ট্র্যাটেজি অ্যানালিস্ট আছেন শ্রীকান্ত, হি ইজ দ্য মাস্টার মাইন্ড বিহাইন্ড কেকেআরস এই যে কারেন্ট যে পারফরমেন্স, সে থাকবে আমাদের টিমের সাথে অ্যানালিস্ট হিসেবে। আর কেকেআর থেকে দুই একজন সাপোর্ট স্টাফ মনে আসার কথা আমাদের। দলটা পুরোপুরি মনমতো না হলেও অভিযোগ নিয়ে বসে না থেকে হাতে থাকা অস্ত্রের সদ্ব্যবহারের দিকেই জোর দিতে চায় কুমিল্লা ভিক্টোরিয়ান্স। অঙ্কন তাহসিন, নিউজ 9, ঢাকা।